আরেকটু জোরে। হ্যালো फ्रेंड्स, আজকে আমরা ম্যাঙ্গো খাবো। কি ফর ম্যাঙ্গো? জোরে বলো। এম ফর ম্যাঙ্গো। খাও। কেমন খেতে ম্যাঙ্গো? এই ভালো না? আচ্ছা ম্যাঙ্গো কি কালার? ম্যাঙ্গো ইয়েলো কালার। ইয়েলো কালার, ভেরি গুড। ভালো লাগে? আমাকে দেবি? না, দিবি না, নিজে নিজে খেয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, খাও। বাচ্চাদের দুপুরবেলা কিন্তু একটা করে যে কোনো একটা ফল দিও। হ্যাঁ, সিজনাল ফল সবসময় দেওয়া উচিত। আমি মামকে আজকে দুপুরবেলা খাওয়ার দেড় ঘন্টা পর কিন্তু একটা ম্যাঙ্গো দিয়েছি। যে কোনো ফল কিন্তু অ্যাটলিস্ট কিন্তু দিও। ফ্রুটস দেওয়া কিন্তু ভীষণ দরকার বাচ্চাদের। খুব টেস্টি না? আচ্ছা তুমি খেয়ে নাও। বাচ্চাদের না সবসময় ফল না টুকরো টুকরো করে ছোট করে সুন্দর করে প্লেটে যদি তোমরা সাজিয়ে দাও, দেখবে বাচ্চারা কখনো বায়না করবে না অন্য জিনিস খাওয়ার। ওরা ফ্রুটসটাই খুব আনন্দ সহকারে খাবে। দেখো আমি মামকে যেহেতু এখানে ম্যাঙ্গোটা খুব ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়েছি, প্লেটে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, মা মেয়েটা চকলেটের মতনই খাচ্ছে খুব আনন্দ করে। দেখো তোমরাও দাও তোমাদের বাচ্চাদের, তোমাদের বাচ্চারাও কিন্তু ফ্রুটস ভীষণ আনন্দ করে খাবে। একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, বাচ্চাদের যখনই কোনো ফল দেবে, সেটা অ্যাপেল দাও, ম্যাঙ্গো দাও, কালার আর নেমটা কিন্তু ওদের সামনে বলবে। তাদের কী হবে বলো তো, ওদের জিনিসটা মনেও থাকবে, ওরা নিজেরাই দেখবে, বলতে পারবে যে মা আজকে আমি অ্যাপেল খাবো, ম্যাঙ্গো খাবো। আর কালারটা সবসময় বলবে যে অ্যাপেলের কালার রেড, ম্যাঙ্গোর কালার ইয়েলো। এতে ওদেরও খুব সুবিধা হবে, মানে পড়ার ক্ষেত্রেও খুব সুবিধা হবে, একটা প্লাস পয়েন্ট থাকবে। তো এরমভাবেই কিন্তু তোমরা বাচ্চাদের ফ্রুটস খাইও, ওকে?